সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তোমাদের ফিনান্স ব্যাংকিং বিমা নতুন একটি ক্লাসে তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আর আজকের ক্লাসে উপস্থিতায় রয়েছি আমি সুমিত চন্দ, প্রভাষক ও বিভাগীয় প্রধান ডক্টর মাওলানা মোল্লা কলেজ মাতুয়ারে যাত্রাবাই ঢাকা। তো আমরা অবশ্যই প্রথম অধ্যায়ে রয়েছি। তোমরা গত ক্লাসে মূলত আমরা প্রথম অধ্যায়ে আলোচনা শুরু করেছিলাম, তিনটি বিষয় তোমাকে পড়িয়েছিলাম, অর্থায়নের ধারণা সম্পর্কে, অর্থায়নের ক্রমবিকাশ এবং অর্থায়নের শ্রেণীবিভাগ। তা আশা করি তোমরা এগুলো বাসায় বসে পড়েছ এবং তোমাদের প্রয়োজনীয় নোট সংগ্রহ করেছো। আবার সবাইকে বলবো, রেগুলার পড়া যদি রেগুলার করে ফেলো তাহলে কিন্তু একসাথে আর লেখাপড়ার জ্যাম হবে না। আর তোমরা যদি রেগুলার পড়া রেগুলার না পড়ে থাকো তাহলে কিন্তু একটা জ্যাম শুরু সৃষ্টি হবে, যার পরবর্তীতে তোমার লেখাপড়াটা ভালো লাগবে না করতে। এজন্য চাবো আমরা রেগুলার পড়াটা রেগুলার করে থাকো। আজকে আমাদের প্রথম অধ্যায়ে যে বিষয়টা আমরা আলোচনা করব সেটা হচ্ছে, প্রথমত আমরা আলোচনা করব অর্থায়নের কার্যাবলী সম্পর্কে আলোচনা করব, এরপরে অর্থায়নের নীতি সম্পর্কে আলোচনা করব। এই দুটোই মূলত হচ্ছে আমাদের আজকে আলোচ্য বিষয়। তো প্রথম চলে যাচ্ছে আমরা অর্থায়নের কার্যাবলীর মধ্যে। সবকিছু একটা কার্যাবলী আছে, তোমার কিছু কাজ আছে, আমার কিছু কাজ আছে, প্রত্যেকেরই রুটিন ওয়াইজ কিছু কাজ থাকে। আমাদের অর্থায়ন মূলত কোন কোন বিষয়গুলো সে নিজে সম্পন্ন করবে। তো অর্থায়নের কার্যাবলীর মধ্যে আমাদের প্রথম যেটি রয়েছে সেটা তহবিল সংগ্রহ। আমি প্রথম ক্লাসে একটা কথা বলেছিলাম যে উইদাউট মানি এভরিথিং ইজ ফান, অর্থাৎ তোমাদের টাকা না থাকে সবকিছু হাস্যকর মনে হবে। আর সেজন্যই দেখো প্রথম কাজ হচ্ছে তহবিল সংগ্রহ। আমরা যখন প্রতিষ্ঠান তৈরি করব, কোনো ব্যবসায় প্রতিষ্ঠান তৈরি করব, অবশ্যই আমার অর্থের প্রয়োজন। আর আমি প্রথম যে কাজটা করব সেটা হচ্ছে তহবিল সংগ্রহ করব বা অর্থ সংগ্রহ করব। অর্থ সংগ্রহ করার বিভিন্ন মাধ্যম রয়েছে, আমার প্রয়োজনের তাগিদে আমি বিভিন্ন জায়গা থেকে অর্থ সংগ্রহ করতে পারি, নিজস্ব তহবিল ব্যবহার করতে পারি, ব্যাংক থেকে ঋণ নিতে পারি, আত্মীয় স্বজনের কাছ থেকে আমি সংগ্রহ করতে পারি, শেয়ার ইস্যু করতে পারি। আমার দুই নম্বর যে কাজটা করবো সেটা মূলধন বাজেটিং, ক্যাপিটাল বাজেটিং। খুব ইম্পর্টেন্ট একটা বিষয় আমাদের ফিনান্সের ক্ষেত্রে মূলধন বাজেটিং হচ্ছে, যখন তুমি স্থায়ী সম্পত্তিতে বিনিয়োগ করবা এর আগে একটু চিন্তা ভাবনা করতে হবে, সিদ্ধান্ত নিতে হবে যে আমি যে স্থায়ী সম্পত্তি বিনিয়োগ করবো এটা করাটা ঠিক কতটুকু আমার, সেটা মূলত হচ্ছে আমার মূলধন বাজেটিং। এরপরে যে কার্যাবলীটা আছে সেটা হচ্ছে আমার স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা, স্থায়ী সম্পদ না, স্বল্প সময়ের জন্য। তোমরা নব দশম পড়ে আসছো, জিরো থেকে এক হচ্ছে স্বল্পমেয়াদী, এক থেকে পাঁচ হচ্ছে মধ্যমেয়াদী, আর পাঁচের উপরে যেটা যাবে সেটা হচ্ছে দীর্ঘমেয়াদী। তার মধ্যে এখানে আমরা আলোচনা করবো স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা, আর মূলধন বাজেটকে মূলত যাবে দীর্ঘমেয়াদীটা ক্ষেত্রে। এরপরে রয়েছে আমার তহবিল বা মুনাফা বন্টন। আমাদের একটা বিজনেস করার পরে আমার যে মুনাফাটা হবে, যে তহবিল থাকবে, এটা আমি কীভাবে বিনিয়োগ করবো বা কীভাবে বন্টন করবো, তো এই চারটা হচ্ছে আমাদের অর্থায়নের কার্যাবলী। আসো আমরা একটু ডিটেলস সম্পর্কে আলোচনা করি। তাহলে প্রথম যেটা আসবে সেটি হচ্ছে আমার তহবিল সংগ্রহ। দেখো সুন্দর সংজ্ঞা এখানে দেওয়া আছে, আর্থিক ব্যবস্থাপকের প্রধান কাজ হলো পরিকল্পিত অর্থের সম্ভাব্য উৎসসমূহ চিহ্নিত করে সেখান থেকে তহবিল সংগ্রহ করা। আমাদের প্রয়োজন হলো আমি অর্থ সংগ্রহ করলাম, এটা কিন্তু ঠিক নয়, আমাকে উৎস খুঁজতে হবে কোন উৎসটা আমার জন্য বেটার, আমার জন্য যে উৎস বেটার হবে আমি সেখান থেকে তহবিল সংগ্রহ করবো। তাই তহবিল সংগ্রহ ক্ষেত্রে আমরা কিন্তু শেয়ার ইস্যু করতে পারি, কিন্তু পরীক্ষায় তো একটা মূলত যেখান থেকে টাকাটা আসে আমার কাছে ওটাই মূলত তহবিল সংগ্রহ। কারণ পরীক্ষা যদি বলে শেয়ার ইস্যু, এটি অর্থায়নে কোন ধরনের কার্যাবলী, এটা আমরা বলবো তহবিল সংগ্রহ। সেকেন্ড যেটা আসবে সেটা হচ্ছে মূলধন বাজেটিং। সংজ্ঞাটা খেয়াল করো, মূলধন বাজেটিং বলতে দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্ত গ্রহণ করাকে বোঝায়। অর্থাৎ আমরা যখন দীর্ঘমেয়াদী কোনো সিদ্ধান্ত নিব, সে দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা যে উৎস ব্যবহার করব ওটা হচ্ছে মূলধন বাজেটিং। আরো সুন্দর সুন্দর সংজ্ঞা কিন্তু রয়েছে, যেমন বলতে পারি মূলধন বাজেটিং হচ্ছে প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদী বিনিয়োগ সিদ্ধান্তের সাথে জড়িত একটি প্রক্রিয়া যার মাধ্যমে সম্পদ অর্জিত হয়। একটা উদাহরণ খেয়াল করো, তোমার এলাকায় একজন দর্জি ব্যবসায়ী রয়েছে, তার একটি সেলাই মেশিন রয়েছে, সে এলাকার সবার পোশাক তৈরি করে।
সে চিন্তা করলো সে আরো একটি সেলাই মেশিন সে কিনবে। যখন সে দ্বিতীয় সেলাই মেশিন কিনবে তখন তাকে সিদ্ধান্ত নিতে হবে যে তার কাজ কি পরিমাণ আসে, দুইটা মেশিন দিয়ে সে কাজ করতে পারবে কিনা, দুটা মেশিন হলে তাকে আরেকজন কর্মচারী রাখতে হবে, এভরিথিং খরচ তার আসবে কিনা, মুনাফা হবে কিনা, এটা ভেবে তাকে কিন্তু কাজ করতে হবে। সবাই গরমের দিনে আইসক্রিম খেতে পছন্দ করো, একটা মুদি দোকানে একটা ফ্রিজ রয়েছে, সে চিন্তা করলো যে এলাকার চাহিদার জন্য সে আরেকটি ফ্রিজ দোকানে তুলবে। যখন দ্বিতীয় ফ্রিজটি দোকানে তুলবে তখন তাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি ফ্রিজটি তুলবো এর জন্য আমার বিদ্যুৎ খরচ আছে, এর জন্য আমার এভরিথিং কস্ট আছে, সেই কস্ট শেষ করে মুনাফা আসবে কিনা। যদি পজিটিভ মনে করে তাহলে সে কিনবে, যদি নেগেটিভ মনে করে তাহলে সে কিনবে না। এই বিষয়গুলোই হচ্ছে মূলত মূলধন বাজেটিং। এরপর হচ্ছে আমার স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। দেখো স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা বলতে একটি প্রতিষ্ঠানে নগদ অর্থ, মজুদ পণ্য, প্রাপ্য বিল ইত্যাদি ব্যবস্থাপনাকে বোঝায়। তোমরা হিসাব বিজ্ঞানে পড়বে যে সম্পদ, স্থায়ী সম্পদ রয়েছে, চলতি সম্পদ রয়েছে, তা এগুলো চলতি সম্পদ, নগদ অর্থ, প্রাপ্য বিল, মজুদ পণ্য। নগদ অর্থ তো সবাই বোঝো, প্রাপ্য বিল হচ্ছে আমরা যখন বাকিতে পণ্য বিক্রয় করব তাহলে আমি যার কাছে টাকাটা পাবো মূলত দেনাদার বা প্রাপ্য বিল। আর এই মজুদ পণ্য বলতে সমাপনী মজুদ পণ্যকে বোঝায়। মজুদ পণ্য দুই প্রকার, একটা প্রারম্ভিক মজুদ পণ্য, একটি সমাপনী মজুদ পণ্য। তাহলে সমাপনী মজুদ পণ্য চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদ ব্যবস্থাপনা বলতে তোমার কাছে কি পরিমাণ নগদ টাকা হাতে রাখবা, তুমি কি পরিমাণ পণ্য বাকিতে বিক্রি করবা, তোমার কাছে মজুদ পণ্য কতটুকু থাকবে, এগুলো বিষয়টা হচ্ছে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। এরপরে রয়েছে আমার তহবিল বন্টন, খুব ইম্পর্টেন্ট জিনিস। তুমি যখন বিজনেস করবে তুমি শেয়ার ইস্যু করতে পারো, তো তুমি যখন বিজনেস শেষ করে মুনাফা তোমার হবে সেই মুনাফা তুমি কতটুকু শেয়ার হোল্ডারকে দিবে বা কতটুকু তুমি তোমার কাছে রেখে দিবে, এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো হচ্ছে তহবিল বা মুনাফা বন্টন। দেখো সংজ্ঞাটা কিভাবে নিয়ে আসছি, তহবিলের বন্টন বলতে অর্জিত মুনাফা হতে শেয়ার মালিকদেরকে লভ্যাংশ, ঋণদাতাদের সুদ এবং সরকারকে কর প্রদান করাকে বোঝায়। তার তিনটি বিষয় দেখো, যারা আমার শেয়ার কিনবে আমি যাদের কাছে শেয়ার বিক্রি করব তাদেরকে আমি লভ্যাংশ দিব, তার লভ্যাংশ কারা পায়, শেয়ার হোল্ডাররা পায়। এবার আমি ঋণদাতাদের সুদ দিব, যাদের কাছ থেকে আমি ঋণ সংগ্রহ করব তাদেরকে সুদ দিব, তো সুদ কারা পায়, ঋণদাতারা সুদ পায়। এরপরে আমি সরকারকে কর দিব, তাহলে কর কাকে বলে বা কর কাকে দিব, কর দিব আমি সরকারকে। তাহলে করের কিন্তু সুন্দর একটা সংজ্ঞা রয়েছে, সংজ্ঞা এরকম যে দেশের ভৌগোলিক সীমানার মধ্যে বসবাস করার কারণে সরকারের কাছ থেকে প্রত্যক্ষ পরোক্ষ সুবিধা আশা না করে বাধ্যতামূলকভাবে সরকারকে যে অর্থ প্রদান করতে হয় তাকেই বলা হয় কর বা ট্যাক্স। তাহলে এই কর বা ট্যাক্স এটা আমার গভর্নমেন্টকে দেব। এটা হচ্ছে আমাদের তহবিল বা মুনাফা বন্টন। আশা করি তোমরা অর্থনীতির চারটি কার্যাবলী বুঝতে পেরেছ। এখন একটু তোমাদেরকে একটা প্রশ্ন ধরি, যদি বলি জনাব রহিম সাহেব একটি আসবাবপত্র ক্রয় করতে চান, প্রশ্ন করলাম এটি অর্থায়নের কোন ধরনের কার্যাবলী, অবশ্যই বলবে মূলধন বাজেটিং। কেন? কারণ স্থায়ী সম্পদের কথা আমি বলছি। আরেকটি বললাম জনাব রহিম সাহেব তার কোম্পানির জন্য সাধারণ শেয়ার ইস্যু করতে চাচ্ছেন, প্রশ্ন করা হলো এটি অর্থায়নের কোন ধরনের কার্যাবলী। তাহলে শেয়ার ইস্যু যেহেতু বলছি আমি, এখান থেকে অর্থ আমার কাছে আসবে এবং তহবিল সংগ্রহ। যদি বলি জনাব রহিম সাহেব তিনি তার প্রতিষ্ঠানের কিছু বাকি লেনদেনের জন্য ধারে পণ্য বিক্রয় করতে চাচ্ছেন, এটি অর্থায়নের কোন ধরনের কার্যাবলী। তাহলে ধারে বিক্রয় কিন্তু প্রাপ্য বিল, তাহলে প্রাপ্য বিল হচ্ছে স্বল্পমেয়াদী সম্পদ ব্যবস্থাপনা। এভাবে করে পরীক্ষায় উদ্দীপক আসবে আর উদ্দীপক থেকে তোমাকে অ্যান্সার করতে হবে, ভয়ের কোনো কারণ নেই। আমি প্রথম অধ্যায়ের শেষের দিকে সৃজনশীল নিয়ে আলোচনা করবো, তাহলে অর্থায়নের কার্যাবলী আমরা শেষ করলাম। এর পরবর্তী আমরা যে বিষয়ে আলোচনা করব অর্থায়নের নীতিসমূহ। তাহলে প্রত্যেকটা বিষয়ের কিছু নীতি আছে, অর্থায়নের কিছু নিজস্ব নীতি রয়েছে। দেখো সেই নীতিগুলো কি কি, প্রথমে হচ্ছে ঝুঁকি ও মুনাফা নীতি, তারল্য ও মুনাফা নীতি, আর সর্বশেষ পোর্টফোলিও ও বৈচিত্র্য নীতি। সবচেয়ে ইম্পর্টেন্ট প্রথমে আমরা আলোচনা করবো ঝুঁকি ও মুনাফা নীতি।
এরপর আলোচনা করবো তালল্য ও মুনাফা নীতি, এরপর আলোচনা করবো পোর্টফোলিও ও বৈচিত্র্যায়নের নীতি। প্রথম আমরা চলে যাই ঝুঁকি ও মুনাফা নীতি। সবার আগে তোমাকে বুঝতে হবে যে ঝুঁকি কি। বলবো প্রাপ্ত ফলাফল এবং প্রত্যাশিত ফলাফলের মধ্যে যে ব্যবধান বা বিচ্যুতি সেটাই হচ্ছে ঝুঁকি। মানুষ যেটা প্রত্যাশা করে আর বাস্তব অর্থে যে অর্থ তিনি প্রাপ্ত হন এর মধ্যে যে ব্যবধান এটাই হচ্ছে ঝুঁকি। তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলি, অনেকে মনে করে যে মানুষের প্রত্যাশার চেয়ে কম পেলেই মনে হয় ঝুঁকি। এটা সম্পূর্ণ ভুল। আমার প্রত্যাশার চেয়ে বেশি হতে পারে কম হতে পারে, দুটাই ঝুঁকি। যদি আমি প্রত্যাশার চেয়ে বেশি পাই ওটা আমার পজিটিভ ঝুঁকি, আর যদি আমার প্রত্যাশার চেয়ে কম পাই ওটা নেগেটিভ ঝুঁকি। অর্থাৎ দুটাই ঝুঁকি। এটা হচ্ছে আমার ঝুঁকির সংজ্ঞা। এরপর হচ্ছে মুনাফা। মুনাফা কি? বিনিয়োগ থেকে যে আমরা অর্থ প্রাপ্ত হই সেটা হচ্ছে মুনাফা। তুমি কোনো একটা প্রকল্পে 1,00,000 টাকা ইনভেস্ট করলে, সেখান থেকে তুমি যে অর্থটা পাবে ওটা হচ্ছে মুনাফা। তাহলে ঝুঁকি ও মুনাফা নীতির মধ্যে আমরা আলোচনা করবো, ঝুঁকি মুনাফা আমরা বুঝে গেলাম। এখন দেখো এখানে সংজ্ঞাটা আমরা কিভাবে নিয়ে এসেছি। ঝুঁকি মুনাফা নীতি বলতে আর্থিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সংগৃহীত বিনিয়োগের ঝুঁকি ও মুনাফার মধ্যে সমন্বয় সাধন করে আর্থিক সিদ্ধান্ত গ্রহণ করাকে বোঝায়। দেখো তুমি যদি রিস্ক অনেক বেশি নাও, অর্থাৎ ঝুঁকি বেশি নাও, মুনাফাটা বেশি হবে। যদি ঝুঁকি কম নাও, মুনাফাটা কম হবে। একজনে চিন্তা করলো যে না আমি ঝুঁকি টুকি নেবো না, আমি ব্যাংকে টাকা ইনভেস্ট করবো, সেখানে ধরো সে অল্প পরিমাণ সুদ পাবে। আর একজনে চিন্তা করলো না আমি বিজনেস করবো, সে দেখা যায় ঝুঁকি নিল বেশি অর্থ পেল। হ্যাঁ তোমার বলতে পারো যে শুভেচ্ছা বলছে রিস্ক নিতে, আমার রিস্ক নিয়েই গেল না। আসলে তোমার যে ক্যাপাসিটি সেই ক্যাপাসিটির বাইরে কিন্তু রিস্ক নেওয়া যাবে না। তবে হ্যাঁ, যদি কেউ অতিরিক্ত ঝুঁকি নিয়ে অতিরিক্ত আয় করতে পারে, ওই বাড়তি যে আয়টা করলো ওটাকে আমাদের ফিনান্সের ভাষায় বলা হয় রিস্ক প্রিমিয়াম বা ঝুঁকি অধিহার। আমি কিন্তু পরীক্ষায় প্রশ্ন করতেই পারি ঝুঁকি অধিহার কাকে বলে বা রিস্ক প্রিমিয়াম কাকে বলে। তাহলে আমরা ঝুঁকি বেশি নিলে মুনাফাটা বেশি হবে, তাহলে আমাদের ঝুঁকি এবং মুনাফার মধ্যে একটা পজিটিভ সম্পর্ক। অর্থাৎ ঝুঁকি বাড়লে মুনাফা বাড়বে, ঝুঁকি কমলে মুনাফা কমবে। পরীক্ষায় প্রশ্ন আসতে পারে ঝুঁকি ও মুনাফার মধ্যে কিরকম সম্পর্ক বিদ্যমান, তাহলে পজিটিভ সম্পর্ক বিদ্যমান। এরপরে রয়েছে আমাদের তারল্য ও মুনাফার। আগে বুঝতে পারছি তারল্য কি, কোন সিকিউরিটি, সিকিউরিটি বলতে শেয়ার বন্ড ডিবেঞ্চার এগুলোকে বোঝায়, কোন সিকিউরিটি দ্রুত নগদ অর্থে রূপান্তর করার যে ক্ষমতা তাকেই বলা হয় তারল্য। অর্থাৎ আমি একটা সিকিউরিটি আমার কাছে আসে, আমি এটা বিক্রি করে কত তাড়াতাড়ি নগদ টাকা পেতে পারি ন্যায্য মূল্যে, সেটাকে বলা হয় তারল্য আর মুনাফা। এখন দেখো তুমি যদি তারল্য বেশি রাখো তাহলে মুনাফাটা কিন্তু কম হবে, বা তারল্য যদি কম রাখো মুনাফাটা বেশি হবে। তাহলে এখানে কিন্তু বিপরীত সম্পর্ক। ঝুঁকি আর মুনাফার মধ্যে যেমন আমাদের পজিটিভ সম্পর্ক, আর তারল্য ও মুনাফার মধ্যে আমাদের নেগেটিভ সম্পর্ক বা বিপরীত সম্পর্ক। এখানে কি বলছে, তারল্য ও মুনাফা নীতি বলতে বোঝায় ব্যবসায়ের প্রতিটি আর্থিক সিদ্ধান্ত এমনভাবে গ্রহণ করা উচিত যাতে তারল্য ও মুনাফা উভয়ই বজায় থাকে। আমার তারল্য থাকবে মুনাফাও হবে, এটা হচ্ছে তারল্য ও মুনাফা নীতি। এরপর হচ্ছে গুরুত্বপূর্ণ নীতি পোর্টফোলিও বৈচিত্র্য নীতি, এটাকে বাংলায় বলে পত্রকোষ, ইংলিশে বলা হয় পোর্টফোলিও, বাংলা বলা হয় বৈচিত্র্যায়ন বা পত্রকোষ। খুব ভালো করে এটা পড়বে, এখান থেকে ম্যাক্সিমাম পরীক্ষায় প্রশ্ন আসে। তোমাকে একটা কথা বলি, তোমার বাসায় কিছু ডিম নিয়ে এসেছো, এখন তোমার আম্মু বললো ডিমগুলো ভালো একটা জায়গায় রেখে দাও। এখন তুমি সকল ডিমগুলো একটি বক্সে রেখে দিলে, তোমার ভাই দুষ্টামি করতে গিয়ে খেলতে গিয়ে ঝুড়িটা ফেলে দিল, সবগুলো ডিম কিন্তু ভেঙে গেল। এরপরে হচ্ছে কিন্তু তুমি অন্য একদিন আবার ডিম নিয়ে এসেছো, তোমার মা বললো যে ডিমগুলো ভালো জায়গায় সংরক্ষণ করো, তুমি আলাদা আলাদা বক্সে ডিমগুলো সংরক্ষণ করলে, তোমার ভাই খেলতে এসে একটি বক্স ভেঙে ফেলছে, একটি ডিম নষ্ট হয়েছে কিন্তু বাকি ডিমগুলো কিন্তু নষ্ট হয়নি। আমি আশা করি ব্যাপারটা বুঝতে পেরেছো। অর্থাৎ আমার কাছে যে অর্থ থাকবে সেই অর্থ আমি একটি প্রকল্পে বিনিয়োগ না করে আমি একাধিক প্রকল্পে বিনিয়োগ করব, এটাকেই বলা হয় পোর্টফোলিও বা বৈচিত্র্যায়ন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে আমি যদি একটি প্রকল্পে ইনভেস্ট করি
যদি ওই প্রকল্পটি ব্যর্থ হয় আমার কিন্তু পুরো সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে, আমি নিঃস্ব হয়ে যাব। কিন্তু যদি আমি একাধিক প্রকল্পে ইনভেস্ট করি, একটি প্রকল্প যদি শেষ হয়ে যায় আমার কিন্তু বাকি প্রকল্পগুলো রয়ে যাবে, আমি একদম নিঃশেষ হব না। এই জন্য অবশ্যই যখন তোমার বিজনেস করবে বা ভবিষ্যৎ যখন তোমার কর্মক্ষেত্রে যাবে পোর্টফোলিও বিষয়টি মাথায় রাখবে। তুমি একটা দোকান দিলে দেখো বাংলাদেশে বর্তমানে ডিপার্টমেন্টাল স্টোরের ব্যাপক চাহিদা, কারণ মানুষ হয়তো একটা জায়গায় গিয়ে সব ধরনের পণ্য পাচ্ছে। এটা কিন্তু একটা পোর্টফোলিও বিষয় যে একজন বিক্রেতা তার দোকানে এক ধরনের পণ্য না রেখে সে বিভিন্ন ধরনের পণ্য রাখলো, এতে কি হয় ভোক্তা আকৃষ্ট হয় এবং মানুষ ওখান থেকে পণ্য কিনে। তাহলে আমরা এটাই বলবো যে আমাদের কাছে যে অর্থ থাকবে আমরা একটি প্রকল্পে বিনিয়োগ না করে আমরা একাধিক প্রকল্পে বিনিয়োগ করব, আর এটা হচ্ছে পোর্টফোলিও ও বৈচিত্র্যায়ন। দেখে আমাদের বইয়ের ভাষায় কি বলছে, পোর্টফোলিও ও বৈচিত্র্যায়নের নীতি বলতে বোঝায় ব্যবসায়ী বা বিনিয়োগকারী তার সকল অর্থ একটি সম্পদে বিনিয়োগ না করে একাধিক সম্পদে বিনিয়োগ করবে যাতে ঝুঁকি হ্রাস পায়। পরীক্ষাটা প্রশ্ন আসতে পারে পোর্টফোলিও কেন গ্রহণ করা হয়, তোমরা অ্যান্সার করবে ঝুঁকি হ্রাসের জন্য, তাহলে এটা আমাদের ঝুঁকি হ্রাস পায়। তাহলে আমরা যে আজকে দুটি টপিক পড়লাম, একটি হচ্ছে অর্থায়নের নীতি, তাহলে এই নীতিটি অবশ্যই তোমরা বুঝতে পেরেছো, কিন্তু এগুলো ভালো করে যদি তোমরা বাসায় অনুশীলন করো তাহলে আশা করি তোমরা ভালো করবে, এবং বইতে তো অবশ্যই দাগিয়ে রেখেছ, কারণ বইতে অবশ্যই দাগিয়ে রাখতে হবে কোন কোন বিষয়গুলো আমরা পড়ে ফেললাম, এগুলো বইতে কিভাবে লেখা আছে, আমি কিভাবে বললাম, এগুলো তোমার একটু বাসায় এসে পড়তে হবে। আর ফিনান্সে যদি তুমি ভালো করতে চাও ভালো করে পড়াশোনা করো। একটি মেসেজ তোমাদের দেই, যদি পরীক্ষায় ভালো করতে চাও বইয়ের প্রত্যেকটি কালো অক্ষর ভালো করে পড়ো, তাহলে হবে কি তুমি পরীক্ষায় বেটার রেজাল্ট করতে পারবে। তোমার এমসিউ কমন পড়ে যাবে, সৃজনশীল কমন পড়ে যাবে, জ্ঞানমূলক কমন পড়ে যাবে। তাহলে আজকে ক্লাসটি কিন্তু আমরা এখন তো রাখবো, আমাদের প্রথমত এখন শেষ হয়নি, আমরা পরবর্তী ক্লাসে আমরা অন্য টপিকসগুলো পড়ব। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা আজকের যে টপিকসগুলো পড়ানো হয়েছে আশা করি সেগুলো বুঝেছ, এবং বাসায় বসে নিজেরা একটু অনুশীলন করো, তাহলে ভালো করে বুঝতে পারবে এবং তোমরা পরীক্ষায় খুব ভালো রেজাল্ট করবে। তো আগামী ক্লাসে আবার আমরা একসাথে হব, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং সুন্দর।